কুতুব মিনার নির্মাণের পরিকল্পনা ও অর্থায়ন করা হয়েছিল ঘুরিদের দ্বারা, যারা ভারতে চলে আসেন এবং তাদের সাথে ইসলাম ধর্মের অনুসারী ছিলেন। ঘুরিদের ঐতিহাসিকভাবে শানসাবানি নামে পরিচিত ছিল তাজিক বংশোদ্ভূত একটি গোষ্ঠী যা বর্তমান পশ্চিম আফগানিস্তানের পাহাড়ি অঞ্চল ঘোর প্রদেশ থেকে আগত। একাদশ শতাব্দীর শেষ থেকে দ্বাদশ শতাব্দীর প্রথম দিকে এই যাযাবর গোষ্ঠীর বিভিন্ন সম্প্রদায় একত্রিত হয়, যারা যাযাবর সংস্কৃতি হারিয়ে ফেলে। এই সময় তারা ইসলাম ধর্ম গ্রহণ করে। পরবর্তীতে তারা আধুনিক ভারতে বিস্তৃত হয় এবং দ্রুত দেশের একটি উল্লেখযোগ্য অংশের নিয়ন্ত্রণ নেয়। ঘুরিরা 1175 সালে পশ্চিম পাঞ্জাবের মুলতান উজ বাহাওয়ালপুর, 1177 সালে পেশোয়ারের আশেপাশের উত্তর পশ্চিমাঞ্চল এবং 1185 সালে সিন্ধু অঞ্চলকে যুক্ত করে। 1193 সালে কুতুব আল দিন আইবেক দিল্লি জয় করেন এবং প্রদেশে একটি ঘুরিদ গভর্নরশিপ প্রয়োগ করেন। 1193 সালে কুতুব মিনার কমপ্লেক্সে জামাতের মসজিদ প্রতিষ্ঠিত হয়। অতীতে পণ্ডিতরা বিশ্বাস করতেন যে কমপ্লেক্সটি ঘুরিদের নতুন বিষয়গুলির মধ্যে ইসলামে ধর্মান্তরিত করার পাশাপাশি একটি সামাজিক ধর্মীয় ব্যবস্থার প্রতি ঘুরিদের আনুগত্যের প্রতীক হিসাবে তৈরি করা হয়েছিল। এখন নতুন তথ্য এসেছে যে ইসলামে ধর্মান্তরিতকরণ নতুন সংযোজনের শীর্ষ অগ্রাধিকার ছিল না, এবং এর পরিবর্তে ঘুরিদ গভর্নররা আলোচনার মাধ্যমে স্থানীয় সংস্কৃতি এবং ইসলামের সংশ্লেষণ করতে চেয়েছিলেন। কুতুব মিনারটি ধেল্লিকার দুর্গের কিল্লা রায় পিথোরার ধ্বংসাবশেষের উপর নির্মিত হয়েছিল। কুতুব মিনার শুরু হয়েছিল কুয়াতুল ইসলাম মসজিদের পরে, যেটি 1192 সালের দিকে দিল্লি সালতানাতের প্রথম সালতানাত মামলুক সালতানাতের প্রথম শাসক কুতুবউদ্দিন আইবেক দ্বারা নির্মাণ কার্য শুরু হয়। সাধারণত মনে করা হয় যে টাওয়ারটির নামকরণ করা হয়েছে কুতুবউদ্দিন আইবকের নামে, যিনি এটি শুরু করেছিলেন। এটাও সম্ভব যে এটি কুতুবউদ্দিন বখতিয়ার কাকির নামে নামকরণ করা হয়েছে, যিনি 13 শতকের একজন সুফি সাধক কারণ শামসুদ্দিন ইলতুৎমিশ তার ভক্ত ছিলেন। এটি ক্লোস্টার দ্বারা ঘেরা একটি আয়তক্ষেত্রাকার প্রাঙ্গণ নিয়ে গঠিত, 27টি জৈন ও হিন্দু মন্দিরের খোদাই করা স্তম্ভ এবং স্থাপত্যে নির্মিত, যা কুতুবউদ্দিন আইবক প্রধান পূর্ব প্রবেশদ্বারের শিলালিপিতে লিপিবদ্ধ করেছিলেন। পরবর্তীতে একটি উঁচু খিলানযুক্ত পর্দা তৈরি করা হয় এবং তৃতীয় মামলুক সুলতান শামসুদ্দিন ইলতুতমিশ এবং দ্বিতীয় খিলজি সুলতান আলাউদ্দিন খিলজি দ্বারা মসজিদটি বড় করা হয়। প্রাঙ্গণের লোহার স্তম্ভটিতে খ্রিস্টীয় চতুর্থ শতাব্দীর ব্রাহ্মী লিপিতে সংস্কৃতে একটি শিলালিপি রয়েছে, যে অনুসারে স্তম্ভটি চন্দ্র নামক এক পরাক্রমশালী রাজার স্মরণে বিষ্ণুপদ নামে পরিচিত পাহাড়ে বিষ্ণুধ্বজ হিসাবে স্থাপন করা হয়েছিল। মসজিদ কমপ্লেক্সটি ভারতীয় উপমহাদেশে টিকে থাকা প্রাচীনতমগুলির মধ্যে একটি। 1505 সালে একটি ভূমিকম্প দ্বারা কুতুব মিনার ক্ষতিগ্রস্ত হয়। এটি মেরামত করেছিলেন দ্বিতীয় লোদি সুলতান সিকান্দার লোদি। পরবর্তীতে 1803 সালের 1 সেপ্টেম্বর একটি বড় ভূমিকম্পে পুনরায় মারাত্মক ক্ষতি হয়। ব্রিটিশ ভারতীয় সেনাবাহিনীর মেজর রবার্ট স্মিথ 1828 সালে টাওয়ারটি সংস্কার করেন এবং পঞ্চম তলায় একটি স্তম্ভযুক্ত কুপোলা স্থাপন করেন। 1848 সালে ভারতের গভর্নর জেনারেল দ্য ভিসকাউন্ট হার্ডিঞ্জের নির্দেশে কুপোলাটি নামানো হয়। পরবর্তী সময়ে এটি কুতুব মিনারের পূর্বে স্থল স্তরে পুনঃস্থাপন করা হয়েছিল, যেখানে এটি অবশিষ্ট রয়েছে। এটি 1993 সালে ইউনেস্কো কর্তৃক বিশ্ব ঐতিহ্যবাহী স্থানের তালিকায় যুক্ত হয়। কুতুব মিনার ভারতের নতুন দিল্লিতে অবস্থিত একটি স্তম্ভ বা মিনার, যা বিশ্বের সর্বোচ্চ নির্মিত মিনার। দিল্লি সালতানাতের প্রথম শাসক কুতুবউদ্দিন আইবেকের আদেশে 1193 খ্রিস্টাব্দে কুতুব মিনারের নির্মাণ কাজ শুরু হয়। তবে 1386 খ্রিস্টাব্দে মিনারের উপরের তলাগুলোর কাজ সম্পূর্ণ করেন ফিরোজ শাহ তুঘলক। কুতুব মিনার ইন্দো ইসলামী স্থাপত্যের এক গুরুত্বপূর্ণ এবং অন্যতম প্রাচীন নিদর্শন। কুতুব মিনার, দিল্লির কুতুব মিনার, ইউনেস্কো বিশ্ব ঐতিহ্যবাহী স্থান, ধরন সাংস্কৃতিক নির্ণায়ক 7 মনোনীত 1993 17তম অধিবেশন, সূত্র নং 233, দেশ ভারত মহাদেশ এশিয়া, 1858 সালে কুতুব মিনার। এর আশেপাশে আরো বেশ কিছু প্রাচীন এবং মধ্যযুগীয় স্থাপনা ও ধ্বংসাবশেষ রয়েছে, যা একত্রে কুতুব মিনার চত্বর হিসেবে পরিচিত। এই চত্বরটি ইউনেস্কো কর্তৃক বিশ্ব ঐতিহ্যবাহী স্থান হিসেবে তালিকাবদ্ধ হয়েছে এবং এটি দিল্লির অন্যতম জনপ্রিয় পর্যটন কেন্দ্র। এটি 2006 সালে সর্বোচ্চ পরিদর্শিত সৌধ। পর্যটকদের সংখ্যা ছিল 38.95 লাখ, যা তাজমহলের চেয়েও বেশি, যেখানে তাজমহলের পর্যটন সংখ্যা ছিল 25.4 লাখ। প্রখ্যাত সুফি কুতুবউদ্দিন বখতিয়ার কাকির নামানুসারে এর নামকরণ করা হয়।